দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি আশিদ আলী এবং আমি শারফাত আহমেদ আর প্রথমেই থাকছে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম রাজনীতিতে যারা অচল তারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বললেন প্রধানমন্ত্রী বিএনপি না থাকায় গঠনমূলকভাবে চলছে বর্তমান সংসদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার জানালেন সিইসি ঢাকা সিটি নির্বাচন নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ভিত্তিহীন সুষ্ঠু ভোট হলে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলছে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য হাসান মাহমুদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টে বহাল দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদের সঙ্গে থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আঁধারের গল্প এছাড়াও থাকছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড এবারে বিস্তারিত ভোটার রাজনীতিতে অচলরাই বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন সংসদে বিএনপি না থাকায় গণতান্ত্রিক ও গঠনমূলকভাবে চলছে বর্তমান সংসদ আর জানাচ্ছেন মানিকলাল ঘোষ প্রশ্নকালের প্রথম ৩০ মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়েই চলব জবাব দেন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের বাংলাদেশে শতকরা ৬২.৫ প্রধানমন্ত্রী বলেন আচার আচরণে গণতান্ত্রিক ও গঠনমূলক কার্যক্রমে এগিয়ে চলছে বর্তমান সংসদ বিরোধী দল গঠনমূলক বক্তব্য রেখেছেন গঠনমূলক আচরণ করেছে অন্তত এইটুকু বলতে পারি যে বিএনপি থাকতে তা যে বিএনপি যে আমাদের অপোজিশনে ছিল বিরোধী দলে ছিল তখন যে কিস্তি খাওয়ার হতো তখন যে সমস্ত আলাপ আলোচনা হতো যা কান পেতে শোনা যেত না অন্তত এখন সেসব নেই বিকল্প পথে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন ভোটের রাজনীতিতে তাদের কোনো অবস্থান নেই বলে জানান প্রধানমন্ত্রী এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশের কিছু মানুষ তারা এই উন্নয়নটা চোখে দেখে না তারা সুশীল না অসুশীল চা আমি যাই না তবে একটা শ্রেণী আছে বাংলাদেশে যেটা আমি সবসময় বলে থাকি যে তাদের খুব আকাঙ্ক্ষা ক্ষমতায় যাবার তাদের আকাঙ্ক্ষা একটা পতাকা পাবার তারা কিন্তু ওই জনগণের কাছে যেতে চায় না তারা একটু বাঁকা পথ খোঁজে ক্ষমতায় যেতে সকল বাধা অতিক্রম করে তার সরকার জনগণের অর্থনৈতিক ও সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন বেড়েছে মাথাপিছু আয় অন্যদিকে দারিদ্র অসমতা কমেছে উল্লেখযোগ্য মাত্রায় আওয়ামী লীগ সরকারের জনকল্যাণমূলক কৌশল অতীতে একদিকে বিশ্ব অর্থনীতি নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেছে অন্যদিকে বর্তমান সময়ে বাংলাদেশকে একটি প্রশংসনীয় অর্জনের রেকর্ড স্থাপনে সহায়তা করেছে মানিক লাল ঘোষ মাই টিভি ঢাকা কারোর উস্কানিতে বিভক্ত হয়ে প্রতিষ্ঠানের ক্ষতি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে না তুলতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দেন তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেবজা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিনিয়োগে আকর্ষণ ও সহজীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবজা ব্যবজার কার্যক্রম তুলে ধরতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল ইনভেস্টর সামিট ২০১৮ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ব্যবজা ইন্টারন্যাশনাল ইনভেস্টর সামিট ২০১৮
শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকারের নিয়ে নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ মূলধন এবং মুনাফা প্রত্যাবাসন, ট্যাক্স হলিডে প্রদান সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে যাচ্ছে। অন্যতম চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত, আর আওয়ামী লীগ সরকার আসার পর এই বেসরকারি খাতকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং উন্মুক্ত করেছে। প্রতিটি শিল্প কারখানায় মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন তিনি। আমাদের সরকার শ্রমিক মালিক ব্যবস্থাপনা সুসম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। আমি একটি কথা বলতে পারি, আমার রাজনীতি, এই রাজনীতি হচ্ছে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। কাজে একটি অনুরোধ আমার থাকবে যে যে কলকারখানা আপনাদের মুখের অন্ন যোগায়, আপনাদের জীবন মান উন্নত করে, তার জন্য কোনো ক্ষতি না হয় বা বাইরের কারো উস্কানিতে আপনার জন্য কোনো মতেই আপনাদের এই কর্মক্ষেত্রের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। সীমিত সম্পদের কথা বিবেচনায় নিয়ে যত্রতত্র শিল্প কারখানা তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের জমি সীমিত, এই সীমিত জমি 16 কোটির উপর মানুষ, আমাদের তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে, বাসস্থান দিতে হবে। কাজে আমাদের জমি বাঁচিয়ে রেখে শিল্প উৎপাদন বাড়ানো এবং শিল্প কলকারখানা গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়েই আমরা সবসময় এটাই চাই যে কোনো মতে আমাদের মানে কৃষি জমি যেন নষ্ট না হয়, কিন্তু আবার শিল্প কলকারখানাও যেন গড়ে ওঠে। আপনারা জানেন যে সীমিত পণ্যের উপর আমাদের রপ্তানি নির্ভরশীল, আমরা চাই রপ্তানি বহুমুখী করতে এবং নতুন নতুন পণ্য যাতে আরও আমরা রপ্তানি করতে পারি সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিতে চাই। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে 1150 একর জমির উপর প্রতিষ্ঠিত ব্যবজার অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সম্মেলন কেন্দ্রে ব্যবজা আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ফেব্রুয়ারির 18-20 তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় ঢাকা সিটি নির্বাচন নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। রাষ্ট্রপতির দায়িত্বে মোহাম্মদ আব্দুল হামিদের 5 বছর মেয়াদ পূর্ণ হচ্ছে চলতি বছরের 23 এপ্রিল। 2013 সালের 24 এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। বুধবার বিকেলে সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৈঠক শেষে সিইসি বিষয়টি নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। রাষ্ট্রপতির নির্বাচনের আইনগত বাধ্যবাধকতার একটা অংশ হিসাবে আমরা মাননীয় স্পিকারের সাথে দেখা করেছি। স্পিকারের কিছু ইনস্ট্রাকশনের প্রয়োজন থাকে আইনগতভাবে, সেটা আমরা তার কাছ থেকে নিয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ের এবং সংসদের কী ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারে সেগুলো নির্ধারিত আছে। সেগুলো কখন কীভাবে পেতে পারি পাবো সেটা নিয়ে তার সাথে পরামর্শ করেছি। এ সময় সিইসি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে নির্বাচন বন্ধ হওয়া নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ সত্য নয়। যেটা আইনগতভাবে আমাদের উপর যেরকম দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব অনুসারেই আমরা শিডিউল ঘোষণা করেছিলাম। মাননীয় কোর্ট যদি কারো আবেদনের প্রেক্ষিতে কিছু করে থাকে আমাদের তো কিছু করার নেই সেখানে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে মেয়াদ শেষ হওয়ার দিনের আগের 90-60 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অপরদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদি আওয়ামী লীগ 2014-এর 5ই জানুয়ারির পথে হাঁটে, সেই রাস্তায় অগ্রসর হয় বলে মানুষ দেখতে পায়, তাহলে এদেশের জনগণ যারা ভোটের অধিকার তারা হারিয়েছে, তারা সেই রাস্তায় দাঁড়িয়ে
এই সরকার এবং শেখ হাসিনাকে সেখানেই বাধাগ্রস্ত করে তারপরে প্রয়োজনে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয় আন্দোলন করে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। রীতিমত প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ এই ধরনের নিকৃষ্ট অপকৃষ্ট আক্রমণ করেছে। এরা কাপুরুষ যারা মেয়েদের গায়ে হাত দেয়, এরা ভীরু, এরা পুলিশের বেষ্টনীর মধ্যে নিরীহ ছাত্রদের উপর হাত দেয়। দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপির ষড়যন্ত্রে আবারও পেট্রোল বোমার গন্ধ পাচ্ছে দেশবাসী। দেশে যখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের ঘটনা ঘটিয়ে বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় সেখানে হাঙ্গামা ঘটিয়ে আদালত থেকে ফিরে আসার সময় হাঙ্গামা ঘটিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এখন সচেতন, সুতরাং এই বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া চারজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত 9 জানুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। 2012 সালের 8 জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদ অনার্স ফাইনাল পরীক্ষা শেষ ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন আলো আধারের গল্প। কোমলমতি শিশু শব্দটির সাথে সবাই পরিচিত থাকলেও এই শিশুদেরই ব্যবহার করা হচ্ছে মাদকের বাহক হিসেবে। কিছু বিকৃত মানসিকতার অসাধু লোক নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে এই শিশুদের, যাদের কথা কেউ কখনোই ভাবে না। অথচ অপরাধ ও সমাজবিজ্ঞানীরা মনে করছেন, মাদক পরিবহনে শিশুদের ব্যবহার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দেবে অন্ধকার জগতে। দর্শক, হাসান বিশ্বাসের ক্যামেরায় তেমনই এক মাদক পরিবহনকারী এক শিশুর খবর জানাচ্ছেন হাসান জাকির। নাম ইউসুফ, বয়স 8 থেকে 10 কোঠায়, ঠিকানা বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম, পেশায় মাদক পরিবহনকারী। বিষয়টি নিশ্চিত হবার পর মাইটিভির অনুসন্ধানী ক্যামেরায় ইউসুফ শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে মাইটিভি অঙ্গীকারবদ্ধ। তাই পর্দার আড়ালেই কথা হয় ইউসুফের সাথে। ক্যাম্পবেল বাজারে জিনুবা ক্যাম্প, ওইখানে মনে করেন ব্যস্ত শেপে দাঁড়ায় দাঁড়ায়, কারণ বাজার তো মনে করেন লুকায় দেখছে তা হাতে মাল দিয়ে ব্যস্ত। কিন্তু কিভাবে সে পরিবহন করে মাদক সবাই জানে, যে আমি জানি কই ব্যস্ত অতঃপর ইউসুফকে নিয়ে আমাদের যাত্রা রাজধানীর অন্যতম মাদকপল্লী মোহাম্মদপুরের ক্যাম্পের বাজারে। আর সেখানকার চিত্র তো খুললাম খুল্লা। শুধু ইউসুফই নয়, এই পরিবহন কাজে জড়িত রয়েছে হাজারো শিশু, যার সঠিক পরিসংখ্যান দেন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এমদাদুল হক। পরিসংখ্যান বলছে প্রায় 3.5% পথ শিশু হচ্ছে এই আজকাল এই ড্রাগ পেডলিং বা ড্রাগ কোরিয়ারের ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মাদকদ্রব্যের যারা বিভিন্ন সিন্ডিকেট, তারা এদেরকে একটা প্রাইম টার্গেট হিসেবে নিচ্ছে। ঢাকাতে 85,000, চট্টগ্রামে 52,000, গাজীপুরে 25,000, ময়মনসিংহে 8,000, বরিশালে 3,500 ও দেশের সীমান্ত এলাকাগুলোতে এমন অনেক মাদক কেরিয়ার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তার কথায় মাদক পরিবহনে শিশুদের ব্যবহার রোধ করা না গেলে আরও ভয়াবহ সংকটে পড়বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। 3.5% এই যে পথ শিশুদের কথা আমরা বলছি, তাদেরকে একটা শিক্ষা এবং একটা সৃষ্টিশীল কর্মের সাথে তাদেরকে সম্পৃক্ত ঘটানো,
এটা আমাদের আশু প্রয়োজন এবং এটা যদি আমরা করতে পারি তাহলে তাদের দ্বারা সৃষ্ট যে চ্যালেঞ্জ সমাজ জীবনে তৈরি হচ্ছে এই ভূমিকা থেকে তাদেরকে আমরা সরিয়ে আনতে হয়তো সক্ষম হব। যারা এই সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত আপনারা দয়া করে এই শিশুদেরকে এই অন্ধকার জগতের দিকে টেনে আনবেন না। আর অপরাধ বিজ্ঞানী ডক্টর জিয়া রহমান পরামর্শ দিলেন মাদক পরিবহনে শিশুদের ব্যবহার রোধে অভিভাবক সহ সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হবার। আমরা খুবই উদ্বিগ্ন, এখন থেকে যদি আমরা এটাকে নির্মূল করতে না পারি তাহলে আমাদের সমূহ বিপদ এবং শিশুদের মধ্যেই কিন্তু পটেনশিয়ালিটি থাকে, সমাজের সবার কিন্তু দায়বদ্ধতা আছে। আলো আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা ক্ষমতার দাপটে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের রক্ষার্থে আপনার আমার চারপাশের ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলেই দেশ হবে সমৃদ্ধশালী, গতিশীল হবে অর্থনীতির চাকা, সমাজে ফিরে আসবে স্বস্তি। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অন্ধকারে নিমজ্জিত আলোর পথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভি। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধান বিচারপতির শূন্যপদ পূরণের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার, সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি দেখবেন। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আনিসুল হক। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী এটা সম্পূর্ণভাবে মহামান্য রাষ্ট্রপতির একদমই একার এখতিয়ার। সেই ব্যাপারে তিনি কখন ঘোষণা দিবেন সেটা আইনমন্ত্রী জানেন না এখন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। এছাড়া বিএনপির গুলশান কার্যালয়ে দিনটি উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। একদিনের জন্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কে আজ আদালতে হাজিরা দেন বেগম খালেদা জিয়া। মামলার আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক শেষে যুক্তিতর্ক উপস্থাপন চলেছে ইকোনো কামালের। তবে এই মামলা কোনো প্রকার সত্যতা নেই বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আর দুদকের আইনজীবী বলছেন 32 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামি পক্ষ কালক্ষেপণ করছে। মামলা যেটা, প্রসিকিউশন হ্যাজ ফেইলড টু প্রুভ দা ইনগ্রিডিয়েন্টস অফ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ডিসঅনেস্টি নেই, রংফুল গেইন নেই, রংফুল লস নেই। যে 32টা সাক্ষী ডকুমেন্টস, ব্যাংকের চেক, বরঞ্চ তারাই মিথ্যা কাগজপত্র দাখিল করেছে। যখন জিয়ার ফলেন্স ট্রাস্ট জন্মই হয়নি তার আগে টাকা আসলো, টাকা নাকি কুয়েতের আমির দিল। বাণিজ্য মেলার খবর। বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের বড় বাজার নিয়ে সন্তুষ্ট ভিনদেশি ব্যবসায়ীরা। দেশি পণ্যেরও যথেষ্ট আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের কাছে। উৎপাদক ও রপ্তানিকারকরা মনে করছেন শীতের কারণে প্রথম দিকে কিছুটা খরা গিয়েছে বেচা কেনায়, তবে তা কাটিয়ে উঠে ভালো মুনাফা করেছেন বিক্রেতারা। রিপোর্ট আরো জানাচ্ছেন শারমিন আজাদ। জম্মু কাশ্মীরের লাখ লাখ টাকার পশমিনা চাদর তৈরি হতে কখনো কখনো বছরও পার হয়ে যায়, তবে সেই সব দামি পণ্য নিয়ে পসরা সাজাতে সাহস পান না ব্যবসায়ীরা। কিন্তু অর্ডার পেলে ক্রেতার বাড়িতে গিয়ে দেখিয়ে বিক্রি করেন এই সব কাশ্মীরি শাল। ভারতীয় পণ্যের দোকানে ক্রেতাদের ভিড় আশার সঞ্চার করেছে দূর থেকে আসা ব্যবসায়ীদের। Live in India, you know, Jammu Kashmir, India. So I come here for business and business is going well, inshallah. Of my Kashmir, I want to show my art to Bangladeshi people. I will stay 2-3 days, then I will go back to India. এই বিক্রেতার মতই সন্তুষ্ট অন্যান্য বিদেশি বিক্রেতারাও। তারা প্রতি বছর বাণিজ্য মেলা উপলক্ষে আসেন বাংলাদেশে। পাকিস্তানি প্রোডাক্ট ফরেন প্রোডাক্ট মে পাকিস্তান থেকে আসছে। এ মে আয়া থা 19 তারিখ কো পিছলে মহিনে কা
इस महीने को 19 तारीख को। ক্রেতারা শেষ মুহূর্তে মেতে উঠেছেন মেলার রংবিরঙের পণ্য সম্ভারে। ফুল একটা জাম্বো বাকেট, ব্লেজার অনেক কিছু কিনেছি। আসলে আমাদের দেশে এখন ডে বাই ডে অনেক আপগ্রেডেশন হচ্ছে বাণিজ্য মেলা। এত দূর থেকে আসছে বাণিজ্য মেলা, প্রতি বছর একবার আসে। জানুয়ারি মাসটা অনেক আনন্দের বা উপভোগ করতে। এই যে দুল, তারপরে চেন, সেট, এগুলো ভালো। কাশ্মীর শাল, ইন্ডিয়ান, বাংলাদেশি সবই ভালো লাগছে। তারপরে কসমেটিক্স, তারপরে ছেলে মেয়েদের ছোট বাচ্চাদের জিনিসপত্র, সব জিনিসই মোটামুটি ভালো লাগছে। ঘুরছি, খাচ্ছি, আর আমরা কিছু শপিং করেছি। না, খাবার জাতীয় পণ্য বেশি কিনছি। আর দেশগুলোই অনেক সুন্দর, অনেক ভালো এবং দেখতেও সুন্দর। 15 তারিখের পর থেকে ভালোই চলতেছে, আর আশা করতেছি আগামী দিনগুলোতে আরো ভালো চলবে। দল বেঁধে দূর থেকে অনেকে এসেছেন বাণিজ্য মেলায়, কেউ বা জুটি বেঁধে, আর কেউ পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে আসছেন মেলায়। কিনছেন গৃহস্থালি পণ্য থেকে শুরু করে নানা দরকারি জিনিস। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে 7 দিন ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। প্রদর্শনী 30 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম বাজারে যমুনা ব্যাংক লিমিটেডের প্রথম ডিজিটাল ব্যাংকিং সেন্টার যমুনা ব্যাংক স্পিড অন মীরকাদিম সেন্টার উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলা মীরকাদিম বাজার প্রাঙ্গণে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ সহ নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ। দর্শক, এবারে থাকছে খেলার খবর। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে টাইগারদের কাছে 163 রানে হেরেছিল লঙ্কানরা। টানা 3 জয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। ধারাবাহিকতা রেখে এই ম্যাচেও জয় তুলে নিতে চায় মাশরাফি বাহিনী। অন্যদিকে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও এই ম্যাচে আবারও বড় ব্যবধানে হারলে সিরিজ থেকে ছিটকে পড়তে হবে শ্রীলঙ্কার। টানা 2 ম্যাচ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দেখা পাওয়া লঙ্কানদের সাবধানী থাকতে হচ্ছে তাই। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 12টায়। এবার স্পোর্টস রাউন্ড। খেলায় নিবেদিত প্রাণ হয়ে দেশকে সামনে তুলে ধরতে সব খেলোয়াড়েরই থাকে প্রত্যাশা, কিন্তু যখন পেশাদার খেলোয়াড় হয়েও নিজের জীবন জীবিকা নির্বাহে ব্যর্থ হতে হয় তখনই মনে দুঃস্বপ্ন বাসা বাঁধে, অনাগত ভবিষ্যতের চিন্তা তখন বড় হয়ে দেখা দেয়, মন বিষিয়ে ওঠে সম্মানী বৈষম্য দেখে। দর্শক, দেশ ক্রিয়াঙ্গনে চলমান সেই সম্মানী বৈষম্য নিয়ে মাইটিভির বিশেষ আয়োজনে স্পোর্টস রাউন্ড খোকন চৌধুরীর ক্যামেরায় তুলে ধরছেন এস এম আরিফ। 2018 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুধু ক্রিকেট বিভাগে ভর্তির আবেদন পড়েছিল 4,000 আর ফুটবলে 1,200। অথচ অন্যান্য খেলায় সব মিলিয়ে আবেদন পড়ে মাত্র 800। এই চিত্রই বলে দিচ্ছে কোথায় আগ্রহ অভিভাবক ও শিশুদের। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রিয় খেলা আছে, যেগুলো হয়তো বা অন্যান্য দেশে আবার জনপ্রিয় না। অন্যান্য খেলায় আগ্রহ নাই বলা যাবে না, আছে, বাট ক্রিকেটের মতো উন্মাদনা নাই বা ফুটবলের মতো এতটা অ্যাট্রাকটিভ না। খেলোয়াড়রা বলছেন আর্থিক বিবেচনায় অনেক পেছনে রয়েছে বিভিন্ন ফেডারেশন, একই পতাকা তলে সম্মানী বৈষম্যকে অসম্মান বলে মনে করছেন তারা। ছোটোর তো ভরে হয়েছে, আজকে ওরা এখন কই আর আমরা কই, ওদের সামনে গিয়ে তো লজ্জা লাগে আমাদের। যারা আমাদের সিনিয়র আছে তাদের কোনো বেনিফিট নাই, তারা নিজের ইয়ে থেকে আসছে। এখন 2009 সাল থেকে আমি রানিং ন্যাশনাল টিমে খেলছি, তো দেখাচ্ছে এটা যদি আমি ফুটবল ক্রিকেটে খেলতাম আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকতো, যদি বলি আমার ছেলেকে আমি কাবাডি খেলা শেখাবো এটা আমার ফ্যামিলিও সাপোর্ট করবে না, বলবে না তাহলে তো ওর ই কর বিকেএসপিতে ভর্তি করে দাও ক্রিকেটে।
কেবল পারিশ্রমিক নয়, অন্যান্য সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে বেশিরভাগ গেমসগুলো। বাংলাদেশে ক্রীড়াঙ্গনটা কিন্তু কিছু লোক আছে যাদের নেশা এই ক্রীড়া, যারা সকালবেলা স্টেডিয়ামে আসে, সন্ধ্যার পরে বাড়িতে যায়, বাড়িতে যেয়ে দেখে ছেলেমেয়ের খাওয়ার পয়সা নাই। এখন সরকার কিংবা অলিম্পিক যদি ধরতো যে এই ব্যাংক, তুমি এই ব্যাডমিন্টন দেখো, তুমি ক্রিকেট দেখো, তুমি ফুটবল দেখো, তুমি হকি দেখো, কিন্তু আমাদের আমরা নিজেরাই জোগাড় করতে হয়। ক্রিকেট ভিন্ন আর ক্ষেত্রবিশেষ ফুটবল ছাড়া কোনো খেলায় কোনো দিন আমরা উন্নতি করতে পারবো না যদি অর্থনৈতিকভাবে সেই খেলাটাকে সুসংগঠিত করতে না পারি। আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলের চেয়েও ভালো অবস্থানে অন্যান্য খেলা। সাব গেমসে 12 বার অংশগ্রহণে 67টি স্বর্ণসহ 647টি পদক জিতে পঞ্চমে অবস্থান বাংলাদেশের। এর সিংহভাগই অর্জিত অ্যাথলেটিক্স সহ অন্যান্য গেমস থেকে। একটা রেজাল্ট হলো দীর্ঘ প্রক্রিয়ার ফসল। অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা আমরা বলেছি, বাজেটে 200 কোটি টাকা স্পোর্টসের জন্য একটা বরাদ্দ রাখার ব্যবস্থা। এতে করে হবে কি, যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যে উপজেলা পর্যায়েও হতে যাচ্ছে স্টেডিয়াম। অবকাঠামোর পাশাপাশি বৈষম্য দূরীকরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি ক্রীড়ামোদীদের। একদিন বড় খেলোয়াড় হওয়ার আশায় ক্রীড়াঙ্গনে পা রাখে তরুণেরা। আশা থাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে উড়াবে লাল সবুজের পতাকা। তবে বাস্তবে এসে হোঁচট খায় এসব তারুণ্যদীপ্ত ক্রীড়াবিদরা, শিকার হয় বৈষম্যের। একই জার্সি গায়ে আকাশ পাতাল ব্যবধান পারিশ্রমিকে। এই বৈষম্য দূর হয়ে ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক সকল খেলায়, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শক, ক্রীড়া উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং অনিয়ম নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি এসিম আরিফ। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর এটিভি আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আশিদ আলী এবং আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ।